পুজো হোক বা গরমের ছুটি, ঘুরতে যাওয়ার জন্য সাজিয়ে নিন আপনার ঘুটি। আজকের গল্পটা না হয় একটু অন্যভাবেই শুরু করা যাক। গরম বা পুজো অথবা যে কোনো ছুটি হোক না কেন, একটু অবসর পেলেই আমরা ভ্রমণ পিপাসু বাঙালিরা বেরিয়ে পড়ি নিশ্চিন্তে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে। কেউ কেউ পছন্দ করেন সমুদ্র ও সৈকত, আবার কেউ পাহাড়। তবে ছুটির কয়েকটা দিন একান্ত আপনভাবে অথবা প্রিয়জন বা পরিবারের সাথে ব্যস্তময় জীবন আর কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অনেকটা দূরে এক অচেনা পাহাড়ি গ্রামের মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে সময় কাটাতে কার না মন চাইবে, যেখানে ঘরের জানালা খুললেই ঘরে বসে চোখের সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা আর বর্ণময় নানান রকম পাহাড়ি ফুল আপনাকে স্বাগত জানাবে, পাহাড়ি ঝর্ণা আপনাকে রামধনু রং দেখাবে, আর হোমস্টেগুলোর অতিথি সেবায় আপনি আপ্লুত হবেন। ট্যুর ট্রাভেল অ্যান্ড মাস্তি তাই এবারে আপনাদের নিয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কালিম্পং জেলার এক অবিট গন্তব্যে, নাম কোলাখাম। ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে? হাত বাড়ালেই আকাশ ছুঁতে পারবেন? মেঘের গায়ে হাত দেবেন? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, দার্জিলিংয়ের কাছেই অবস্থিত অচেনা এই পাহাড়ি এলাকা আমাদের আজকের নিবেদন এই পাহাড়ি অবিট ডেস্টিনেশন, যেখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন ও এখানে থাকার কিছু হোমসের নাম ও যোগাযোগ নম্বর, সাথে আমরা যেখানে ছিলাম তার তথ্য। তাহলে চলুন প্রথম থেকে শুরু করি। তবে সবার আগে বলে রাখা ভালো, অবিট ডেস্টিনেশন খরচ কিন্তু সামান্য হলেও বেশি হবেই। সবার প্রথমে কিভাবে আসবেন? শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে নিউ জলপাইগুড়ি বা নিউমাল জংশনে আসতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে অথবা শেয়ার গাড়িতে পৌঁছতে হবে লাভা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লাভার দূরত্ব 117 কিলোমিটার, নিউমাল জংশন থেকে 52 কিলোমিটার, লাভা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত কোলাখাম। লাভা থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন কোলাখাম। তবে আমার মতে সেরা হলো শিয়ালদা থেকে রাত 8:35 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে আসুন নিউমাল জংশন। শিয়ালদা স্টেশন, আমরা আনপ্ল্যান্ড একটা টোটাল ট্যুরের মধ্যে বেরিয়েছি আর টিকিট কাটা নেই, এইমাত্র আমরা ঢুকবো শিয়ালদা স্টেশনে, টিকিট কাটবো এবং তারপরে যাত্রা শুরু করবো। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ট্যুরের জন্য, চলুন দেখা যাক। প্রচণ্ড গরম, তার মধ্যে একটুখানি ঠান্ডার আমেজ। রাত্রে ট্রেন ছেড়ে মোটামুটি সকাল 10:30 থেকে 10:30 মধ্যে ট্রেন পৌঁছায় নিউমাল জংশন। আজকে আমরা এসেছি এখন নিউমাল জংশন। এখান থেকে আমরা যাব আস্তে আস্তে একটু দূরে একটু অচেনা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের নিউমাল জংশনে নামিয়ে দিয়ে সবুজ পতাকা উড়িয়ে গর্বের সাথে নিউ আলিপুরদুয়ার জংশনের দিকে যাত্রা শুরু করল। গুটিকতক যাত্রীদের পিছন পিছন আমরাও বাইর হওয়ার গেটের দিকে এগোতে থাকলাম। আজকে আমাদের গন্তব্য টোটালি একটা অচেনা জায়গা এবং সেটা উত্তরবঙ্গ, কারণ আমরা যেহেতু উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলোকে বেশি ভালোবাসি, বিশেষ করে গরমের ছুটি হোক বা পুজোর ছুটিতে। তো সেই হিসেবে আজকে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের কোলাখাম। নিউমাল জংশন থেকে এসে নিউমাল জংশনের সামনে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড যে রয়েছে, এখান থেকে ট্যাক্সি শেয়ার ভাড়া করে নিয়ে সোজা চলে যেতে পারেন কোলাখাম। এখন আমরা যাব সেই দিকে। আমাদের এবারের গন্তব্যে আমার সহযোগী, আমার পিছনের সিটে বসা আমার বন্ধু নিলয়, যাকে আপনারা কৃষ্ণনগর বারোদোলের মেলায় আমার সঙ্গে দেখেছিলেন। নিউমাল জংশন থেকে কোলাখামের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। এখান থেকে কোলাখাম সরাসরি কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না বললেই চলে। লাভা অবধি শেয়ার গাড়িতে পৌঁছানোর পর লাভা থেকে আবার শেয়ার গাড়ি বা গাড়ি বুক করে যেতে হবে কোলাখাম। নিউমাল জংশন থেকে লাভার শেয়ার গাড়ির ভাড়া প্রায় 800 টাকা মাথা পিছু, আর লাভা থেকে কোলাখাম 1000 টাকা মাথা পিছু। এখানে আসলে চেষ্টা করবেন
স্বজনের একটা গ্রুপ করে আসতে। ভ্রমণ সাশ্রয়কর হবে। যাই হোক, আমরা ভাগ্যচক্রে একজনকে পেয়েছি যিনি মাত্র 2600 টাকায় আমাদের কোলাখাম ড্রপ করবেন এই 4-সিটার গাড়িতে, যদিও ভাড়া বলেছিলেন 3500 টাকা। রাস্তায় চলতে গেলে যেমন আমাদের খাবার লাগে, ঠিক সেরকম গাড়িরও খাবার লাগে। তাই গাড়ি এখন পেট্রোল ভরে নেওয়া হচ্ছে কোলাখামে পৌঁছানোর আগে। এবারে আমরা দামদিম চৌমাথা মোড় ক্রস করে গরুবাথানের দিকে চলা শুরু করলাম। কিছুটা রাস্তা চলার পরেই রাস্তার দুধারে চা বাগান নজরে পড়ল, আর মনে তৈরি হতে শুরু করলো এক অসাধারণ অনুভূতি। মিনোলাস চা তৈরি ফ্যাক্টরি, সবেমাত্র আমরা গরুবাথান চেকপোস্টটা ক্রস করলাম। গরুবাথান ছাড়িয়ে আর একটু এগোনোর পরে দূর থেকে দেখা পাহাড় যেন কাছে আসতে শুরু করলো। এবারে শুরু হলো আমাদের পাহাড়ের ওঠার প্রথম সিঁড়ি। গরুবাথানের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গরুবাথানের অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য। প্রকৃতির কি অপরূপ শোভা, পাহাড় উপত্যকা আর সেই উপত্যকায় চা বাগান। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা সব যাচ্ছি পাহাড়ের উপরে, আর কি চাই। লাভা হয়ে কোলাখাম যাওয়ার পথে চেলখোলা বলে একটা জায়গা রয়েছে, এই জায়গাটা হচ্ছে টিফিন কর্নার টাইপের। এখানে একটুখানি যাওয়ার পথে একটু ছোটোখাটো টিফিন করে নিই, স্ন্যাক্স টাইপের। এটা একটা চেল ফাস্ট ফুড সেন্টার চেলখোলা, তাকে কিছু খেয়ে নেওয়া যাক, অর্থাৎ পেট পুজো একটু করে নেওয়া যাক, তারপরে আবার অগ্রসর হব। চেলখোলার এই দৃশ্যই মন ভরিয়ে দিল। পাহাড়ি ঝর্ণার অপরূপ মন মাতানো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। এটা হচ্ছে ওই চেলখোলা যেখানে টিফিনটা করা হচ্ছে, তার পাশে এসে এই একটা ছোট্ট একটা পাহাড়ের উপরে একটা সুন্দর একটা মন্দির, ওই পাশে একটা ঝর্ণার মতো জল আসছে। গরম গরম মোমো এবার যাবে আমাদের পেটে, দুজনে মিলে ব্যাস খাওয়া শুরু। দারুন এই ওয়েদারে, অসাম। সাথে চললো একটু এনার্জি হেলথ ড্রিঙ্কস। টিফিন পর্ব সেরে লাভার দিকে পা বাড়াতেই প্রকৃতির আরও এক রূপ নজরে আসলো, পাহাড়ি মেঘলা আকাশ। নিজের চোখে না দেখলে সে তো বোঝাই যাবে না। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম কুয়াপানি, লাভা যাওয়ার পথে।
লাভা 10 কিলোমিটার। এখান থেকে কুয়াপানি থেকে লাভার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এখন আমাদের যেতে হবে, আর এই দেখুন কর্মঠ এইরকম লোকদের আমাদের এক টাকার দিলেই আমরা তুলতে পারবো না। ওইটা হচ্ছে লাভা, ওই পাহাড়টাই লাভা। এখান থেকে আর 2.5 কিলোমিটার 3 কিলোমিটার। কুলাখাম তথা নেওড়া ভ্যালি প্রবেশে চেক গেট চলে এসেছি। এটা হচ্ছে লাভা চলে যাচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তাটা হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্টে যাচ্ছে। নেওড়া ভ্যালি ফরেস্ট এই আন্ডারে ঢুকতে গেলে এখান থেকে হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে, পার হেড 60 রুপিস। ও ওকে, এটা হচ্ছে একটা ক্যাব যখনই একটা ঢুকবে তার জন্য হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে 120 টাকা হচ্ছে প্রত্যেকটা গাড়ির জন্য। এটা হচ্ছে পারমিট এন্ট্রি, এটা এন্ট্রি করার পরে তারপরে আপনাকে ইয়েতে ঢুকতে হবে। আর এই হচ্ছে, আর এইখান দিয়েই আমরা যাব কোলাখাম। এই রাস্তায় হচ্ছে কোলাখামের রাস্তা। এবার আমাদের গন্তব্য কোলাখামের দিকে। আর ঢুকে পড়েছি আর আমাদের এই কোলাখামের পথে নেওড়া ভ্যালি ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা নেওড়া ভ্যালি ফরেস্ট, তার ভিতর দিয়ে রাস্তাটা। অত্যন্ত গভীর এই জঙ্গল, যে জঙ্গলে সূর্যদেব এখানকার মাটি স্পর্শ করতে একটু চিন্তা করেন। এই অঞ্চলে প্রচুর লেপার্ড ও ব্ল্যাক পান্থার নাকি আছে। এখানে দেখতে পাবেন অজস্র নাম জানা না জানা পাখি, যেমন ডার্ক সাইডের ফ্লাই ক্যাচার, রুপাস সিভিয়া, গ্রিন ব্যাকের টিট ইত্যাদি। চেক গেট থেকে কোলাখামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। নানান পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে চলা। কোলাখাম যাওয়ার পথে নেওড়া ভ্যালির ফরেস্টের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, তো মাঝখানে একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে এই নেওড়া ভ্যালি ফরেস্টের যে রাস্তাটা এবং নেওড়া ভ্যালি ফরেস্টের যে সৌন্দর্য, এই পাখির যে একটা হালকা শব্দ বা ডাক শুনতে পাচ্ছেন, প্লাস ঝিঝি পোকার একটা ঝিঝিঝিঝি শব্দ, এইগুলো জাস্ট উপভোগ করছি আর কি, আর কিছু না, দারুণ লাগছে। তো এখন আমরা কোলাখামের আমাদের যেটা হোমস্টে বুক করা আছে সেখানে গিয়ে পৌঁছাবো। তার মাঝখানে এই জায়গাটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। কোলাখামের বিশেষত্বই হলো এর নির্জনতা। কোলাখাম তার অপূর্ব সৌন্দর্য নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। পরিষ্কার নীল আকাশ দেখলে চোখ জুড়িয়ে যায়। ঝকঝকে নীল আকাশের গায়ে দেখতে পাবেন চকচকে কাঞ্চনজঙ্ঘাকে। এখানে নেপালের রায় সম্প্রদায়ের মানুষের বাস। মোটামুটি 60-80টি ঘর রয়েছে এই এলাকায়, যদিও কিছু নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। কোথায় থাকবেন? কোলাখামে থাকার জন্য রয়েছে নেওড়া ভ্যালি ইকো হাট। একদিনের ভাড়া প্রায় 1600-2500 টাকা মতো মাথা পিছু, সঙ্গে সকালে টিফিনের খরচ ধরা থাকে। এছাড়াও রয়েছে কোলাখাম রিট্রিট, তাছাড়া আছে কিছু খুব সুন্দরভাবে সাজানো হোমস্টে। নিউমল জাংশন থেকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর আমরা এসে পৌঁছালাম কোলাখামে। আর আমাদের কোলাখামের যে হোটেলটা আমরা ঠিক করলাম, সে হোটেলটা হচ্ছে এইটা, ইয়েস হোমস পাইনউড রিসর্ট। পাহাড়ের একদম কোলে এটা অবস্থিত। এখান থেকে ভিউও খুব সুন্দর, তবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব, এখন একটু মেঘ হয়ে আছে। এছাড়াও আরোই হোমস্টে, দ্য নেস্ট হোমস্টে, দি ফ্লাই ক্যাচার হোমস্টে, জয়ী প্যালেস, ওয়াইল্ড অর্কিড হোমস্টে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে প্রভৃতি কয়েকটি হোমস্টে রয়েছে এখানে। ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে। প্রতিটা হোমস্টের ভাড়া আলাদা আলাদা। আমাদের এই অফবিট ডেস্টিনেশনে আমরা যে হোটেলটায় বা হোমস্টেটা রয়েছি সেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, পাইনউড রিসর্ট ইয়েস হোমস। খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, যেখানে রয়েছে রেস্টুরেন্টটা, হোমগুলো মানে অর্থাৎ রুমগুলো, মোট
একটা দুটো এবং এটার নিচে একটা রয়েছে। আর আমরা এই রুমটা নিয়েছি, সুন্দর সাজানো। আপনাদের ঘরের ভিতরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, দেখুন, দারুণ ডেকোরেটেড, পুরো কাঠ কেটে সুন্দর করে প্লাস্টারের বদলে কাঠ দিয়ে প্রত্যেকটা জিনিস করে দেওয়া আছে। বেড, এটা মেইনলি ট্রিপল বেডের, এখানে ডবল বেডের একটা বেড এবং এর ওপরে একটা, এবং সব থেকে বড় ব্যাপার এইখান দিয়ে টুম 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 করে এরমভাবে উঠে এখান দিয়ে এইখানে চলে যাওয়া যায়। দুই জুতো পরে ঢুকেছি, লাইট রয়েছে এখানে, ওটার সিঁড়ি রয়েছে, বসার জন্য জায়গা দেওয়া আছে, টেবিল রয়েছে, গরম জল রাখার একটা জাগ রয়েছে, পরিষ্কার চাদর টাওয়াল, এগুলো আমাদের জিনিস, কুশন, লাইট, এটা জেনারেটর লাইট, জেনারেটরের লাইট, ওটা কারেন্ট চলে গেলে, প্লাগ পয়েন্ট, এটা বাথরুম, দেখুন ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, এক্সস্ট ফ্যান, শাওয়ার, দুটো লাইট রয়েছে, একটা লাইট, ওই লাইটটা হচ্ছে যদি কারেন্ট চলে যায় তাহলে জেনারেটর যখন চলবে সেই ওই জেনারেটর লাইনে চলবে, এটা ইলেকট্রিক লাইন, বেসিন, টাওয়ার রাখার জায়গা, পুরোটাই কার্পেট বিছানো, পাপোশ, সুন্দর কাঁচের জানলা, তার মধ্যে পর্দা ঝুলছে, খুবই সুন্দর। এবং জানলা দিয়ে দেখা যাবে, জানলাটা খুললেই ভিউ, ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা সকালবেলা দেখা যাবে যদি মেঘ না থাকে, আর এই তো পাহাড়ে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের রুম এই কোলাখানে। এখানকার প্রত্যেকটা রুমই মোটামুটি এই ডবল অথবা ট্রিপল অথবা ফোর বেডেড, সুতরাং ভিতরে প্রত্যেকটা ডেকোরেশন অলমোস্ট সেম, কোথাও দুটো বেড থাকবে সেখানে একটু ছোট হতে পারে, তাছাড়া একই রকম। এবার চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই এখানকার রেস্টুরেন্টে। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, দারুণ সাজানো, পুরো বাঁশ কেটে, বাঁশ এবং বেত দিয়ে চেয়ারগুলো তৈরি করা হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন এরা কাঁচের পুরো জানলা উইন্ডোগুলো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে খেতে খেতেই সকালবেলার ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা অর্থাৎ ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সুতরাং আনডাউটেডলি দারুণ জায়গা এটা, এক কথায় যাকে বলা হয়। আমরা যে হোমস্টেতে আছি এটার ভাড়া দিন প্রতি মাথা পিছু 1200 টাকা, যেখানে দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার ও সকালের ব্রেকফাস্ট ধরা থাকে। মেনুতে রোজ দুপুরে ডিম আর রাতে মুরগির মাংস থাকবেই। সকালে ঘুম থেকে উঠে ধুমায়িত চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার শ্বেতশুভ্র চূড়া দেখলে মন ভরে যাবে। তারপর সূর্যের প্রথম আলো এসে যখন সামনের লাভা পাহাড়ের ওপর পড়বে, এ দৃশ্য কোনো দিনও ভোলার নয়। ঘরের ব্যালকনি থেকে প্রকৃতির পুরো দৃশ্য যেন চোখে বাঁধিয়ে রাখার মতো। কখনো মেঘ, আবার কখনো নীল আকাশ ভেদ করে রোদ্দুর, সে যেন এক অনন্য সমন্বয়। আর সন্ধ্যাবেলায় স্পেশাল হোস্টের খুনসুটির সাথে মিশে যেতে কার না ভালো লাগবে। সন্ধ্যাবেলা কোলাখাম থেকে দেখা যায় আলো ঝলমলে লাভা আর রিসর্ট, মনে হয় অন্ধকার পাহাড়ের গায়ে
অজস্র উজ্জ্বল হীরক খণ্ড। ঋষভ শব্দের অর্থ পাহাড়ের মাথায় একলা গাছ। প্রায় 8,500 ফুট উচ্চতায় ঋষভ, যা লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। কি কি দেখবেন? প্রথমত নেওড়া ভ্যালির জঙ্গল, আর কোলাখাম থেকে 6-7 কিলোমিটার দূরে অবস্থিত ছাঙ্গে জলপ্রপাত। কি অপরূপ তা শোভা! পরের পর্বেই একেই আনবো সামনে। লোকাল গাড়ি ভাড়া করে পৌঁছাতে হয় এখানে। এছাড়া গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারবেন লাভা রিসর্টের দর্শনীয় স্থানগুলো। কোলাখাম থেকে কি কি দেখা যায় তার ভিডিও তুলে ধরব পরের পর্বতে, আশা করি দেখতে ভুলবেন না। অপার নীল আকাশে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা, কাবরু, পান্ডিম, সিনিয়লচু প্রভৃতি পর্বত শৃঙ্গ, নিরিবিলিতে প্রকৃতিকে খোঁজার পালা, নির্জনে একাকি হারিয়ে যাওয়া দুটো দিনের গল্প। সময় এখানে থমকে আছে। ব্যস্ত পৃথিবী থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে এখানে চলে যাওয়া যায় এক অনন্ত সৌন্দর্য খনির ভেতরে। ফেরার সময় মন একটু খারাপ হবেই, তাহলে এই পুজোর ছুটিতেই বেরিয়ে পড়ুন এই অচেনা পাহাড়ি সৌন্দর্যকে নিরিবিলিতে উপভোগ করতে। কোলাখাম। অতত এই ভিডিওটাতে এইটুকুনি। পরের ভিডিওতে কোলাখাম সাইট সিং, তার সাথে অন্যান্য সাইট সিং নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত নমস্কার।